প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে ধরা খেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তো চলুন আগে আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখি, তারপরে বিস্তারিত বলতেছি। আসলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি সাদ্দামের গলায় রশি পরিয়ে টাবির এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের রাজপথে গরু মিছিল। তো আসলে মানে কতটুক ক্ষিপ্ত থাকলে, তার প্রতি কতটুক মানে নির্যাতিত হইলে, সে আসলে এই সাধারণ ছাত্রদের উপরে কতটুক নির্যাতন করছে, কতটুক টর্চার করছে, এইটারই একটা বহিঃপ্রকাশ ভাই, ঠিক আছে? না হইলে এইভাবে মানে একজন নেতা, ঠিক আছে, উনি মানে ছাত্র নেতা, ছাত্রলীগের একজন নেতা, উনি একজন ছাত্রলীগের সভাপতি, উনি একজন ছাত্রদের নেতা ছিলেন, উনি তার কাছে সব ছাত্ররা আশা করত তাদের সব সর্বোচ্চ সুযোগ সুবিধাটা যেন তার কাছ থেকে পেতে পারে, কিন্তু সেটা না কইরা সে তার ক্ষমতার অপব্যবহার করছে, তার দলীয় লোকদেরকে ওই হলগুলোতে জায়গা করে দিছে, এবং যারা সুযোগ পাওয়ার যোগ্য, মেধার যোগ্যতায় তাদেরকে তারা সুযোগ দেয় নাই, তাদেরকে নিপীড়ন নির্যাতন করে তারা রাখছে সবসময় হলের ভিতরে, এবং তাদেরকে বাধ্য করছে রাজপথে নামার জন্য, আন্দোলন লড়াইয়ের যোগ দেওয়ার জন্য। তো এইটারই আসলে একটা বহিঃপ্রকাশ যে মানে আজকে সাদ্দাম এই জায়গাতে পলাইছে, ঠিক আছে? পলানোর পরে আজকে আনন্দ, মানে এটা হচ্ছে আনন্দ মিছিল আর কি, আনন্দে আত্মহারা হয়ে এই ধরনের আসলে কাজ করতেছে, যে সাদ্দাম আদুবাই এই দেশেতে পলাইছে, আদুবাইকে নিয়ে এই ধরনের আসলে কর্মকাণ্ড করতেছে। তো যাই হোক, আসলে ভিডিওটা আপনাদের সামনে ফান করে উপস্থাপন করা। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।